কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর বাজার এলাকায় অবৈধ বাল্যবিয়ে পণ্ড করে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ের আসর পণ্ড করে দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বিধান কুমার মণ্ডল। এমন অবৈধ বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 10,000 টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও 18 বছর না হওয়া পর্যন্ত মেয়েকে এই মর্মে নেওয়া হয় মুচলেকা। ওই কিশোরী সন্ধ্যাহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।